আমার 25 বিঘা ভূমি লিচু বাগান, আমি 11 লক্ষ থেকে 12 লক্ষ টাকা বিক্রি করি। এইবার এই লিচু আমার 3 লক্ষ টাকা বিক্রি হয়েছে। আমি এই লিচুর পরেই আমার ছেলে পেলে নিয়ে চলি, এইবার আমার চলা অসম্ভব। এই জায়গাটা আগেই পোকা খেয়ে এটাকে ধ্বংস করেছে, যার জন্য ওখান থেকে কোনো কুশি বা মুকুল গজায়নি, ফুল আসেনি। মৌসুমের শুরুতেই ঘন কুয়াশা বৃষ্টি এই ফসলের প্রধান ঘাতক আমি মনে করি, যার জন্য লিচুর এবার এই বিপর্যয় ঘটেছে। এবং এভাবে যদি আবহাওয়া পরিবর্তন হতে থাকে, আগামীতেও মানে কৃষকরা এরকম বিপর্যয়ের মুখ থেকে কখনোই মুক্তি পাবে না। লিচু ভাঙতেছি, তবু আঠের লিচুর বাজার হচ্ছে এখন ধরেন 16-18 2022-24 বিক্রি হচ্ছে। তবু এখন বর্তমান রোজার সম্মুখে এখন বোম্বাই আছে, এখন বোম্বাই এখন কি হবে, কারণ বোম্বাই এখন আঠি আগে বোম্বার সাথে এখন তো তুলনা করা যাচ্ছে না। আপনারা আছেন নগরবাড়ি? কেন আমি নগরবাড়ি থেকে আসছি, আমি লেচুর ব্যাপারে ডেলি দিন আওতাবাড়া হাটে আসি, 30-40 হাজার লেচু কিনি। বর্তমান লেচুর বাজার 2200-2300 থেকে 1600 পর্যন্ত আছে। এটা আশির লেচু, আশির লেচু বাজারটা বেশি, আর বোম্বাই লেচু কিরম দাম হবে বলা যাবে না। 2 সপ্তাহ পর থেকে, কারণ 2 সপ্তাহ পর থেকে বোম্বাই লেচু লাগবে। রোজা এসে গেছে তো, যার কারণে মানে কৃষক একবারে আমদানি মালটা সবাই একবারে ভেঙে বাজারে নিয়ে আসছে, তুলনামূলক ভাবে বাজারের দামটা একটু ভেঙে পড়ছে। আপনারা জানেন যে ঈশ্বরদী উপজেলা একটা কৃষির ক্ষেত্রে একটা অমর সম্ভাবনা একটা উপজেলা। এখানে বাণিজ্যিক কৃষির যে উৎপত্তি বলতে কিন্তু বাংলাদেশে ঈশ্বরদী পাবেন। এখানে লিচুর খুবই ভালো একটা ভবিষ্যৎ, এবং এখানে বর্তমানে আমাদের 3000 হেক্টর লিচু চাষ হচ্ছে। তবে এবারে আমরা লিচুতে একটু শঙ্কিত, কারণ আশা করছি ফলন কম হবে। কারণটা হচ্ছে আপনারা জানেন বৈরী আবহাওয়ার কারণে, বৈরী আবহাওয়ার কারণে এখানে সেটা আপনার যে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে জানুয়ারিতে যখন মুকুল আসার কথা, সেই সময় মুকুল না এসে আমরা দেখছি যে সেখানে আপনার পাতা নতুন পাতা কমে গেছে। এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বাগানে যে 30-40% এরকম বৃষ্টি আছে, কারণ নতুন পাতার গাছ বজানোর কারণে সেখান থেকে আপনার নতুন লিচু পাওয়ার আশা আমরা দেখতেছি, যার কারণে এবারে লিচু ফলন আমরা আশা করছি কম। এখানে জমি হিসাবে তৈরি করা হয় লিচুর জন্য, যেহেতু এই এলাকাটা খুবই উর্বর, সেক্ষেত্রে একটা প্রফিট জোন হিসাবে ঘোষণা করা যাবে। ঈশ্বরদীতে একটা লিচু গবেষণাগার বা ফল গবেষণাগার যদি একটা আঞ্চলিক অবশ্যই হতো, তাহলে এখানকার জন্য যারা কৃষক আছে তাদের বিভিন্ন রোগপালায় বা অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে তারা অনেক উপকৃত হতো। আমি এটার জন্য সুপারিশ করছি।